তোর খাইয়ে যেতেছে সেটা প্রমাণ আছে যে 18ই আগস্টের ধরনা আজকে তো ঈদ করতে পয়সা দেওয়া লাগে না বলছেন সবাই ষড়যন্ত্র তো এটা তো ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ব্যাপার এত কিছু তো আমি আপনাদের ভাঙাই বলতে পারবো না এখানে বিজয় কাকু আছে সে ভালো বলবে সে মুরব্বী মানুষ এখানে তালাই আছে আমার হোসেন রানা আমাদের জেলা আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এখানে কুটু মুখার্জি আছেন বরিশাল জেলা এই যে আমার চাচি আছেন আমার সত্যেও আর চাচি আছেন এই যে দুজন আছেন তারা ভালো বোঝেন যে ষড়যন্ত্রটা কোথায় আমি বলতে পারবো না কারণ আমি একটা দায়িত্বের জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী একটা আস্থার জায়গায় আমাকে বসাইছেন আমি বলতে পারবো না আমার গলায় চাল আমার গালে চর দেবেন আমি চর খেয়ে আরেক দল পাইতে দেবো আমার দাদার মতো আব্দুল হক সেনী আমাদের মতো গালে চর খেয়ে সবসময় ঠলা যায় না চর খাইয়ে যেতে যায় সেটার প্রমাণ আছে যে 18ই আগস্টের ধরনা আমরা কি প্রতিবাদ করছি প্রতিবাদ করতে পারতাম না কেন করেনি কারণ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সৈনিক আমরা প্রতিহিংসার রাজনীতি করি না সেটার প্রমাণ সারা বাংলাদেশ কিন্তু দেখছে আমি চাইলে কি করতে পারতাম 10 প্লাটুন পুলিশ যেহেতু চাইছে তো আপনাদের বোঝা উচিত যে 10 প্লাটুন কেন চাইছে এটা তো তারা বুঝতেই চাইছে বিজেপি বিজেপি রাইট এটা হাসি কাটার সাথে বলতেছি এটা সারা বাংলাদেশের মানুষ দেখবে লাইভ হইতেছে ডাজেন ম্যাটার ইটস নো নো অফেন্স কারো বিরুদ্ধে আমার আমার এই কথাগুলি কারো বিরুদ্ধে না আমি বরিশালের জনগণ এখানে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি অন্য জায়গায় কে কি মনে করলো সেটা আমার আমি দায়িত্ব আপনাদের পালন করতেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের দায়িত্ব পালন করার জন্য এখানে আমরা বসাইছি পলিশিং কমিটি অবশ্যই পলিশিং কমিটি আমার পিছন দিক দিয়ে আজকে কমিশনার সাহেব না হলে পরে আমার কাজগুলি আমি করতে পারতাম না যে শহরে ছিনতাই লুটতা লোকতলা আজকে চাঁদাবাজি নেই বলছেন শহরে আজকে একটা ইট কাটতে পয়সা দেওয়া লাগে না বলছেন শহরে কমিশনার সাহেব তো দেখেন নাই আপনারা তো জানেন আপনারা জানেন না আমরা তো গায়ে তো খুবের দাগ আছে এখানে যারা আছেন অনেকে আছে না সেই বরিশাল কি আছে আজকে শান্তির নগরীতে পরিণত হয়েছে বরিশাল শহর মাননীয় প্রধানমন্ত্রীর দয়া মাননীয় প্রধানমন্ত্রী আছেন সেই বলিয়া কিন্তু সম্ভব হয়েছে আমরা কি আমরা তার কর্মী ক্ষুদ্র কর্মী কাজ করতে পারবো উনি মাথার উপরে না থাকলে কার জন্য কাজ করবো শেরিবাদ সাদেক আবদুল্লাহ আবুল আসাদ আবদুল্লাহ আব্দুল রব সেনিয়াবাদ জীবন দিয়ে গেছেন বঙ্গবন্ধুর সাথে 15ই আগস্ট তারপরও কেন আমাদের গায়ে আমাদের প্রমাণ করার কি আছে আমাদের প্রমাণ করার কিছু আছে তারপরে আমাদের নিচু দেখাতে চায় কারা আমাদের নিচু দেখাতে চায় না মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে দুর্বল করতে চায় আওয়ামী লীগকে দুর্বল করতে চায়